আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কার্যভার কর্তব্যভার আমি গ্রহণ করতে তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। রেকর্ড হয়েছে, আরও রেকর্ড আগে হবে। এটা ঠিক যে আমি সভাপতি হওয়ার পরে নির্বাচন লড়েছি, জিতেছি, আমাদের পার্টির জন্য খুব উৎসাহজনক আনন্দের খবর এটা। আর আমিও ভাবিনি এত তাড়াতাড়ি বিধানসভায় আসতে আমি এসেছি। আমার ব্যক্তিগতভাবে পার্টির নেতৃত্ব আর বিধানসভাতেও পার্টির দায়িত্বকে তুলে ধরা দায়িত্ব আছে। আগামী দিনে আমরা সেটাই চেষ্টা করব, মানুষ যে আস্থা নিয়ে আমাদের পাঠিয়েছেন তাদের কথাকে আমরা বিধানসভায় তুলে ধরব। সরকার যেহেতু ঠিক পথে চলে, ঠিক কাজ করে, এই দায়িত্বটা আমরা বিরোধী হিসেবে পালন করব। আর সরকার ভালো কাজ করলে তার প্রশংসা করব, তার সঙ্গে সহযোগিতা করব। আর যেহেতু সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনারা বয়কট করেছেন, এবারে বিধানসভায় আপনাদের কী ভূমিকা হবে? বিরোধীর যে ভূমিকা হয় সদর্থক ভূমিকা আমরা পালন করব, যাতে সরকার ঠিক পথে ঠিক কাজ করে এটা দেখারও বিরোধীদের দায়িত্ব আছে। আর আমি আশা করব সংঘর্ষ কম হবে, সেটা সরকারের দায়িত্ব। আর যারা বিরোধী আমাদের আরও বড় পার্টিরা আছে, প্রয়োজন হলে সরকারকে ঠিক রাস্তা আনবে, তাদের সঙ্গে একসঙ্গে মিলে আমরা বিরোধীর দায়িত্ব পালন করব। কিন্তু আপনাদের বয়কটেই কিন্তু মানে আক্রমণ কমে যায়নি বিরোধীদের উপরে, এখনও লাগাতার সেই ঘটনা ঘটছে, তো এবার আপনাদের কী ভূমিকা? আপনার কমবে না আমরা জানি, কারণ কি সরকারের তরফ থেকে আজ পর্যন্ত কেউ একটা অ্যাপিল করেননি যে সংঘর্ষ বন্ধ হোক। তারা সংঘর্ষ চাইছেন এবং যে যে অফিসাররা এই ধরনের কাজ করেন, রেকর্ড আছে, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়েছিল তাদেরকে আবার পুনর্বহাল করা হয়েছে, এটা থেকে সরকারের মানসিকতা আমরা বুঝতে পারছি। সেই জন্য বাধ্য হয়ে আমাকে এই ধরনের অনেক কথাবার্তা বলতে হচ্ছে, যেটা আপনারা বিতর্ক করে বলছেন। তো আমাকে এটি চালাতে হবে, আমার কর্মীদের সুরক্ষা দেখতে হবে, তো সেই কথা চিন্তা করেই আমাকে এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে এবং এই ধরনের স্টেপ নিতে হয়েছে। বিজেপি গট থ্রি সিটস ইন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি অ্যান্ড দ্যাট ইজ আন্ডার ইউর লিডারশিপ। বহুত খুশি কি বাত হ্যাঁ, ভাজপা কা স্থাপনা বঙ্গাল সে হুই থি, আজ তো কিস প্রকার পরিস্থিতি নির্মাণ নেই কর পায়ে, যা কি লোক লাগে কি হম জিত সকতে হ্যাঁ। পহলি বার এসা হওয়া কি আপনা বলবুতো করে জিত করকে হমনে তিন বিধানসভা সদস্য কো বিধানসভা তক পৌঁছায়া, সভা কি বাত হ্যায় ম্যাচ মে নেতৃত্ব মে থা, আগে কা জো সন্দেশ সে দেশ মে হম আ রহে হ্যাঁ। ইয়ে পার্টি চালানো রেজাল্ট পেলাম, পক্কা হ্যাঁ কি আগে হম বঢ়ায়েঙ্গে, বঙ্গাল তো জিতেঙ্গে, আসাম জিত গে হ্যাঁ, আসপাস বড় রা বিজেপি নই পিড়ি নই উম্মীদ কে সাথ আ রই হিসা ফায়দা উঠাকে হম পার্টি কো দূর দূর গাঁও তো পৌঁছায়েঙ্গে ওর সশক্ত বনে। বট হোয়াট রোল উইল প্লে অন দ্য ফ্লোর অফ অ্যাসেম্বলি? দেখিয়ে বিরোধী পার্টি কা এক রোল হোতা হ্যায় কি সমাজ কা জো আওয়াজ হ্যায়।